আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে, মহান আল্লাহর যতগুলো নাম আছে প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন, বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন, এমন ভাবে তার এই বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন, হে রব, 313 জন নিয়ে এসেছিলাম, একটাও কেউ ধরতে পায় না, কোথায় তারা? হযরতে আবু বকর নবীজিকে চাদর উপরে দিয়ে দিলেন শরীরের, ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি, সবগুলো বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে এসে একটা আয়াত শোনালেন, সূরা আনফালের 9 নম্বর আয়াতটা, ইযে তাসতাগীসূনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। হে নবী, আপনার কান্না বন্ধ করেন, শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন, আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকালেন ওই দিকে, তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে, সকলের হাতে মোটা মোটা ডান্ডা, 22 সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। নবী এবার মুস্কি হেসেছিলেন, আল্লাহ পাঠিয়েছো কত? আল্লাহ পাক বলেন 1000। নবীজির মন শান্ত হয়নি, আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে বললেন 3000। এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না, আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরানে আয়াত নাজিল করে জানালেন, হে নবী, আমি 5000 পাঠিয়েছি। বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন, আর ওরা গেছিল 1000। আপনাকে আমি 1000ই দিয়েছিলাম, আপনার মনে আমি শোক শান্তি স্বস্তি পাইনি, এই জন্যে সর্বশেষ আপনাকে 3 থেকে 5000 ফেরেস্তা সব সজ্জিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম। ফেরেস্তা যে নাজিল হয়েছিল তার বাস্তব প্রমাণ, নবীজির কাফের ছিল ওই সময় এক চাচা হযরতে আব্বাস, তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন, ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা, কেমন শক্তিশালী, কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম, ময়দানে তোমার যে সৈনিকগুলো আমি তো সবগুলোই চিনি, নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে, চাচা কার কথা বলেন? বলে, ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম, তাকিয়ে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাড় ধরে উঁচু করে ফেলেছে। নবীজি বললেন, কি দেখলে, কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিবরাইলের এই চিহ্নটা দেখার পরে নবীজির চাচা আব্বাস বলেছিলেন, ভাতিজা এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম, কোথায় গেল? এখন আর তো দেখতে পাই না। নবীজি বলেন, চাচা কাকে দেখলেন? ওটা সাধারণ সৈনিক না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে, তার পেছনে আল্লাহ পাঠিয়েছে 5000 ফেরেশতা। যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্যেও তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন নাই, অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল, যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর পুড়িয়ে গেছে, তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল, ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পোড়ানো রড ছিল, যার শরীরে লাগিয়েছে ওখানেই ও শেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে, আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এই জন্য ফেরেশতাও আসে না, আমরা দেখতেও পাই না, কিন্তু আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্যে না, এই যে তাস্তাগীসূনা, এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কিয়ামত পর্যন্ত আজটা থাকবে,
আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আসে যা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাসিল করে সাহায্য করতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বড় বেশি জরুরি হয়ে পড়েছে। আজ ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ অজাল্লি মিল্লা দুম কাওয়ালিয়া অজাল্লি মিল্লা দুম কানাসীরা, আল্লাহ আর পারা যায় না, সহ্যের বাইরে চলে গেছে, মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরে ফেলিছে। আমি 2 বছর 2.5 বছর 3 বছরের বাচ্চা কি বুঝি, দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যজা জীবনের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরণের আগে যেন এটা দেখতে পায় যে আজাদ হয়ে গেছে কাশ্মীর, বলেন বলেন, আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। আপনি টের পাচ্ছেন, ওরাও আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে এই মুক্ত জীবন দিয়ে, এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবেন, হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই যেটাই লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, ও সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম, আল্লাহর যত আরকান আছে, রকনের বহুবচন আরকান, যত খুঁটি আল্লাহ নাসিল করেছে এই পৃথিবীতে, আল্লাহর খুঁটি হচ্ছে 500 কয়টা, এই যে 1টা 2টা 3টা 5টা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য, আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 কোটি দরকার। ওই 500 কোটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, প্রতিটি কোটি আমি মেনে নিলাম, যেখানে এই কোটি দেখব কোটির বাইরে আমি যাব না, এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আমরা আনতে পারি না। সেই ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এই নিয়ে সেট করতে পারি, বলেন আমিন।